আসসালামু আলাইকুম বন্ধুরা, হাইড্রোলজির সেকেন্ড পার্টটা হচ্ছে ওয়াটার বাজেট ইকুয়েশনের আরেকটা ম্যাথ, এটা আমরা দেখব। তো এই ম্যাথগুলো কিন্তু জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে, মুখস্থ করে গেলে কিন্তু এগুলো পারা যাবে না, কারণ কোন জায়গা থেকে কোন গুমোটটা আসে তা কিন্তু না বুঝলে ধরা যাবে না। তো আমাদের সেকেন্ড যে ম্যাথটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ওয়ানের যে ম্যাথটা ছিল, তো ম্যাথটা আমরা একটু পড়ি কি লিখছে। এস্টিমেট দ্য কনস্ট্যান্ট রেট অফ উইথড্রোয়াল ফরমে 1375 হেক্টর রিজার্ভার ইন এ মান্থ অফ 30 ডে। কি বলছে প্রথমেই বুঝেন, এস্টিমেট দ্য কনস্ট্যান্ট রেট অফ উইথড্রোয়াল, অর্থাৎ কি পরিমাণ পানি চলে গেছে, চলে গেলে কি ওটা আউটফ্লো, আউটফ্লো মানে কি কিউ, বোঝা গেছে ব্যাপারটা, যে উইথড্রোয়াল অর্থাৎ কতটা পানি চলে গেছে বা উঠে গেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে বলছে। রিজার্ভার সাইজ দেওয়া আছে 1375 হেক্টর, তার মানে একটা রিজার্ভারের এরিয়া কত 1375 হেক্টর, একটা এরিয়া থেকে কত কী পরিমাণ পানি সরে গেছে ওইটা আমাদের বের করতে হবে, কার মান কিউর মান, কারণ আউটফ্লোই মানে হচ্ছে কিউ, আমরা ধরে নিছিলাম বা কিউ দ্বারা প্রকাশ করা হয়। ইন মান্থ অফ 30 ডে, অর্থাৎ 30 দিনের জন্য আমাদের বের করতে হবে। এরপর কি বলছে, ডিউরিং হুইচ দ্য রিজার্ভার লেভেল ড্রপড বাই 0.7 মিটার ইন স্পাইট অফ অ্যান অ্যাভারেজ ইনফ্লো। আচ্ছা, এখানে ব্যাপারটা বুঝেন, যে ড্রপ কথাটা যদি বলে, অর্থাৎ কী বলস, ড্রপ কথাটা মানে হচ্ছে তার যে হাইট বা যে লেভেল, সেই লেভেল থেকে সে নিচে নেমে গেছে কত 0.75। তো ড্রপ বা নিচে নেমে বা ডিক্রিজ ইনক্রিজ না ডিক্রিজ অথবা ড্রপ, এগুলো মানে হচ্ছে এটা মাইনাস হবে, নিচে নেমে গেছে। এরপরে কী বলছে, ইন স্পাইট অফ অ্যান অ্যাভারেজ ইনফ্লো ইন টু দ্য রিজার্ভয়ার অফ 0.5 মেগা মিটার কিউব পার ডে, ইনফ্লো দেওয়া আছে 0.5 মেগা মিটার কিউব পার ডে। ডিউরিং দ্য মান্থ দ্য অ্যাভারেজ সিপেজ লস ফ্রম দ্য রিজার্ভার ওয়াস 2.5 সেন্টিমিটার। এখানে কিন্তু কী দেওয়া আছে, সিপেজ অর্থাৎ চুয়ে চুয়ে যে পানিটা লিক করে চলে যায় সেটাই হচ্ছে সিপেজ, তার মানে কি চুয়ে চুয়ে চলে যাওয়াটাই হচ্ছে মানে এটা মাইনাস, কারণ এটা স্টোরেজ থেকে কমে যাচ্ছে। এরপরে কি বলছে, টোটাল প্রিসিপিটেশন অন দ্য রিজার্ভয়ার ওয়াস 18.5 সেন্টিমিটার। কি বলছে, প্রিসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টিপাত, টোটাল প্রিসিপিটেশন কত হয়েছে 18.5, অর্থাৎ পিয়ের মান, তার মানে কি স্টোরেজে বৃষ্টি পড়ে পানি বাড়ছে, এর জন্য কি হবে এটা যোগ হবে। দি টোটাল ইভাপোরেশন ওয়াস 9.5 সেন্টিমিটার, ইভাপোরেশন মানে বাষ্পীভবন হয়েছে 9.5 সেন্টিমিটার। ইভাপোরেশন কি আমরা সবাই জানি, ভিডিও প্রথমটা কেউ না দেখে এই ম্যাথটা করতে আসবেন না, কারণ প্রথম না দেখলে তো এটা কিছুই পারবেন না, প্রথমেই সব ইকুয়েশনটা নিয়ে আলোচনা করা আছে। তো আমাদের এখন যেগুলো দেওয়া আছে ওগুলো দিয়ে প্রথমে আমাদের কী করতে হবে, ইকুয়েশন তৈরি করতে হবে। তো প্রথমে দেওয়া আছে আমাদের ইনফ্লো প্লাস তার আই, আর এটার সাথে কী হয়ে যাবে, সময়টা গুণ হয়ে যাবে ডেলটি, মাইনাস হচ্ছে আউটফ্লো, আউটফ্লো আমাদের দেওয়া নাই, কিন্তু আউটফ্লো আমাদের কী হবে, মাইনাস হবে, মাইনাস কিউ ডেলটি। এরপরে আমাদের কী বলছে, সিপেজ মাইনাস এসই ইনটু এ, সিপেজ কতটুকু এরিয়া জুড়ে হয়েছে তার সাথে এরিয়া গুণ হয়ে যাবে। এরপর হচ্ছে প্রিসিপিটেশন বৃষ্টিপাত, বৃষ্টিপাত কতটুকু এরিয়া জুড়ে হয়েছে এর জন্য এরিয়াটা কী হয়ে গেছে, গুণ হয়ে গেছে, মাইনাস ইভাপোরেশন কতটুকু এলাকার ইভাপোরেশন হয়েছে এর জন্য এরিয়াটা গুণ হয়ে গেছে, আর ডেলিস তো জানি চেঞ্জ ইন স্টোরেজ। আমাদের ইকুয়েশন বের করা শেষ, ইকুয়েশন সম্পর্কে কারো স্পষ্ট ধারণা এই ভিডিওতে আসবে না, ভিডিও পার্ট ওয়ান না দেখলে। এরপরে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভ্যালু বসাবো, ইকুয়েশনে মান বসাবো, জাস্ট ক্যালকুলেশন করব, আমাদের ম্যাথ সলভ করা শেষ। তো আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এর ভ্যালু হেক্টর 1375 হেক্টর, এটা হেক্টর আছে, আমরা মিটারে নিয়ে যাব। তো আমরা প্রথমে জানি যে 1 হেক্টর সমান 10,000 মিটার স্কোয়ার, এটা দ্বারা গুণ করলে আমরা মিটারে নিয়ে যেতে পারবো, জাস্ট গুণ করে দিলাম 10,000 দিয়ে। এরপরে আয়ের ইনফ্লো দেওয়া আছে 0.5 মেগা মিটার কিউব পার ডে, মেগা মানেই হচ্ছে
এটাকে মিটার কিউবে নিতে হলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে যে ভ্যালুটা থাকবে। তাহলে আমরা কি পাবো, মিটার কিউব পার ডে। এরপরে আমাদের আছে সিপেজ সেন্টিমিটারে দেওয়া, আমরা এটা মিটারে নিয়ে গেলাম। তারপর আছে প্রিসিপিটেশন দেওয়া সেন্টিমিটার, মিটারে নিয়ে গেলাম। তারপর আছে ইভাপোরেশন, ইভাপোরেশনে আমাদের দেওয়া আছে সেন্টিমিটার, মিটার নিয়ে গেলাম। তারপরে হচ্ছে ডেল জেড, ডেল জেড কোনটা, ডেল জেড হচ্ছে এই যে ড্রপ ডাউন, অর্থাৎ আমি যে প্রথমে বললাম যে লেভেল বা যে এলিভেশন বা লেভেলটা যে কমে গেছে, ড্রপড, ড্রপড মানেই হচ্ছে কমে যাওয়া। ড্রপের জায়গায় কিন্তু ডিক্রিজও থাকতে পারে, ডিক্রিজ মানেও কমে যাওয়া, আমরা সবাই তা জানি। তো কত পয়েন্ট, 0.75, তো ডেল, এই যে ডেলের মানটা লেখা -0.75। এরপর এখন একটা বিষয় দেখেন যে এই যে ইনফ্লোর মান কিন্তু দেওয়া আছে মিটার কিউব পার ডে, তার মানে হচ্ছে আমরা এটা ডেতেই বের করব। আমরা ওই যে দিন দিয়ে গুণ করা, ঘন্টা দিয়ে গুণ করা, সেকেন্ড দিয়ে গুণ করা, এগুলো আমরা যাব না। এগুলো কেন করি, সেকেন্ডে বের করে নেওয়ার জন্য। তো আমরা যেহেতু ডেতেই আছে তো এখানে আর কোনো ঝামেলা নাই। তো আমাদের টি হলে কি হবে, টি তালি পরে হবে টি ইকুয়াল টু 30 ডে, যেহেতু এখানে বলে দিছে 30 দিনের জন্য, ইন এ মান্থ অফ 13 ডে। হ্যাঁ, ইন এ মান্থ অফ 13 ডে, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে মান্থ অফ 30 ডে। তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ইকুয়েশনটা লিখে নিব। আমাদের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমরা লিখে লিখব, লিখে নিলাম ইকুয়েশন যা আছে। এখানে শুধু ডেল এস, ডেল এস এর জায়গায় আমরা লিখব কোনটা, এ ইনটু জেড, ডেল জেড। কেন, কারণ আমরা কিন্তু আগেই সূত্রটা পড়ছি যে ডেল এস ইকুয়াল টু ডেল জেড ইনটু এ, অর্থাৎ এইটা সমান এইটা, লিখতে পারি না, ওইটাই জাস্ট লিখে দেওয়া হয়েছে, এ ডেল এস সমান এ ইনটু ডেল জেড। কারণ আমাদের এখানে বের করার মূল বিষয় হচ্ছে এই যে কিউটা। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকের ভ্যালুগুলো বসাই দেব, আয়ের ইনফ্লো, তারপরে হচ্ছে এটা তো জানি না, কিউর সাথে সময়টা গুণ আছে, সময় কিউ ইনটু সময় হচ্ছে 30, তারপরে হচ্ছে সিপেসের মান দেওয়া আছে 0.025 ইনটু আই এ, অর্থাৎ এরিয়ার ভ্যালু হচ্ছে 1.37 ইনটু 10^7, প্লাস প্রিসিপিটেশনের ভ্যালু আছে 1.85 ইনটু এরিয়া, মাইনাস হচ্ছে ইভাপোরেশন, তারপরে এই পাশে আমাদের ইকুয়াল টু আমাদের এর ভ্যালু কত, 1.37 ইনটু 10^7 ইনটু ডেল এস, সরি ডেল ডেল জেড, ডেল জেডের ভ্যালু কত আছে -0.75। তো এরিয়ার সাথে কী করছি আমরা, -0.75 গুণ করছি, কারণ এটাই সূত্র আমাদের, এ ইনটু ডেল জেড। এরপরে আমাদের যে ক্যালকুলেশন, ক্যালকুলেশন করার পরে আসে কি ইকুয়াল টু 8.72 ইনটু 10^5 মিটার কিউব পার সেকেন্ড। এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করব, এই ক্যালকুলেশনটা আমরা কংক্রিট যে এস বের করছিলাম যেভাবে সেইভাবে করব। আর ওই ভিডিওতে তো অবশ্যই সবাই দেখছেন যে একসাথে কীভাবে বের করা যায়। প্রথমে কী করতে হবে, আমাদের কী আছে, প্রথমে যে ভ্যালুটা আছে ভ্যালুটা লিখব, তারপরে সমান সমান দেব আলফা, আলফা টিপে সমান সমান দেব, তারপরে যে ভ্যালুটা আছে ওইটা লিখবো, এবং আলফা টিপে আবার কী করব, এখানে একটা আননোন আছে কিউ, কিউটা লিখব, তারপরে কী করব, শিফট সেভে সলভ। তো এটা সবাই আমরা পারি, তারপরেও কেউ না পারলে পার্সোনালি নক দেবেন, আশা করি সবাই পারবেন। এরপর আর কেউ যদি ভেঙে ভেঙে করতে চান তাও করতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে এত টাইম কোথা থেকে আসে, আমার তো আসে না বাবা। তো এর যেটা বের হবে ওইটাই হচ্ছে আমাদের কিউর মান, অর্থাৎ আউটফ্লো। আমাদের কোশ্চেনে এই আউটফ্লোই চাইছে। এই দুইটা ম্যাথ যদি টোটাল কমপ্লিট করতে পারেন এবং ভালো করে বুঝতে পারেন, সে কনফার্ম একেবারে 100-এ 100 হচ্ছে, সে 10 পেয়ে গেছে। তো বাকি আমাদের আরও তিনটা চ্যাপ্টার আছে, তিনটা চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।